জমজমাট পুরো ভোটের প্রচার শ্যামবাজারে পুরো প্রচারের শুভেন্দু অধিকারী ইতিমধ্যে তিনি প্রচার শুরু করে দিয়েছেন সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি পুরো ভোটের প্রচার একেবারে জমজমাট শুভেন্দু অধিকারী তিনি প্রচারে শ্যামবাজারের ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি শ্যামবাজারে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করছেন শুভেন্দু অধিকারী এলাকায় ঘুরে তিনি প্রচার করছেন কথা বলছেন এলাকার বাসিন্দাদের সঙ্গে শ্যামবাজারের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জমজমাট পুরো ভোটের প্রচার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে শুভেন্দু অধিকারী জমজমাট পুরো ভোটের প্রচার সব পক্ষই সকাল সকাল শুরু করেছেন প্রচার টালিগঞ্জ বিধানসভার 113 নম্বর ওয়ার্ড থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীমতী অনিতা কর মজুমদারের সমর্থনে প্রচারে অরূপ বিশ্বাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাছতলা কালী মন্দির বাজরনী এলাকা কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ড টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনিতা কর মজুমদারের সঙ্গে এই মুহূর্তে মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের মন্ত্রী টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস এখানে যখন তার আগে 24 বছর এখানকার বিধায়কের নাম ছিল শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু উনি এখানে বারবার জিতেছেন মানুষের ভোট লুট করেছেন কিন্তু কোনো কাজ করেননি ফলে আমাকে জিরো থেকে শুরু করতে হয়েছিল টালিনালার উপরে যে ব্রিজগুলো ছিল একটা সাইকেল রিক্সা গেলে একটা সাইকেল যেতে পারত না আজকে দুটো পাঞ্জাব ডালার লরি পাশাপাশি যেতে পারে 22টা 20কে আমরা সম্প্রসারণ করেছি এখানে পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না আমরা ইতিমধ্যেই বিধানপল্লীতে 3.2 মিলিয়ন গ্যালনের জলাধার করেছি মানুষ জল পাচ্ছে আবার আমরা আরও যাতে পেছনের দিকে আমাদের বর্ডার যেটা সোনারপুরের সঙ্গে আমাদের সেখানে আমরা 114 নম্বর ওয়ার্ডে আরও দুটো জলাধার করছি এখানে একটা আগুন লাগলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারতো না বলে আমরা একটা ফায়ার ব্রিগেডও করেছি আজ স্বাধীনতার প্রায় 75 বছর হতে চলে এ হচ্ছিল সুয়ারেজ ড্রেনেজ কি মানুষ জানত না আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রণাম আমাদের কৃতজ্ঞতা আমাদের শ্রদ্ধা যে তিনি আজকে কেআইপি থেকে আমাদের এখানে সুয়ারেজ ড্রেনেজের কাজ চলছে এবং যে অঞ্চল কি ছিল আজকে অনিতার হাত ধরে গোপালের হাত ধরে তিল তিল করে আমরা গড়ে তুলেছি আমাদের লক্ষ্য একটাই টার্মিনালের উপরের ওয়ার্ডগুলো যেভাবে সাজিয়েছি এই ওয়ার্ডগুলোকে সেইভাবেই সাজাবো তারা বলছে যে অনিতা তোমার আসতে হবে না তুমি আমাদের ঘরে ফিরে এসছো নিশ্চয় তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ থাকবে তোমার আর এত কষ্ট আরে কেউ বললে একজন বলুন নলে শুরু করো আমি তো আপনাকে একটু আগেই বললাম সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা হাইকোর্টে অ্যাপ্রোচ করুন হাইকোর্টে অ্যাপ্রোচ করা হয়েছিল হাইকোর্ট একদিন শুনেছেন আজকে জাজমেন্ট দিয়েছেন যে স্টেট ইলেকশন কমিশনকেই ঠিক করতে হবে রাজ্য পুলিশ না কলকাতা পুলিশ লাঠিধারী না সশস্ত্র না আধা সামরিক বাহিনী এটা স্টেট ইলেকশন কমিশনকেই ঠিক করতে হবে স্বাভাবিকভাবে আপনার খোলা চোখে দেখলে মনে হবে আমাদের আবেদন রিজেক্ট হয়েছে কিন্তু সাথে সাথে এটাও বুঝতে হবে যে উচ্চ আদালতের এই হস্তক্ষেপের ফলে কী ধরনের পুলিশ দিয়ে ভোট করাবেন সেটা স্টেট ইলেকশন কমিশনের ঘাড়ে বর্তাল এবং 19 তারিখটাই তো শেষ নয় এবারে স্টেট ইলেকশন কমিশন তার কমিশনারকে ভয়মুক্ত পরিবেশে অবাধ ভোট করাতে হবে দায়িত্ব তাদের এবারে তারা ঠিক করবেন আমরা তার অপেক্ষায় আছি তবে এটা আপনারা শুনে রাখুন বিজেপির পোলিং এজেন্টকে মেরে বুথ থেকে বের করলে বিজেপির প্রার্থী কর্মী আক্রান্ত হলে এলাকায় বোম পড়লে ভোটারদেরকে গলির মুখে বাধা দিলে হাইরাইজ বিল্ডিংগুলোতে ফ্ল্যাটগুলোতে তালা লাগালে এবারে কিন্তু গোটা রাজ্যের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের বলা হয়েছে সকাল থেকেই
একেবারে ঝান্ডা ঝান্ডা নিয়ে প্রস্তুত থাকবেন, সর্বাত্মক প্রতিবাদ হবে এবং আপনারা সেটা বুঝতে পারবেন। আমরাও রাজ্যের সমস্ত বিজেপি বিধায়করা কলকাতাতে আসা, কলকাতার এমএলএ ছাড়া আসা বারণ আছে ভোটের দিন, আমরাও পাশাপাশি থাকবো। স্টেট ইলেকশন কমিশন অত ফাঁকা মাঠে গোল করতে পারবে না, এবারে চোখে চোখ রেখে লড়াই হবে। প্রথম তিন ঘন্টায় এই সব কাণ্ড যদি করে তৃণমূলের গুন্ডারা ক্যানিং ভাঙ্গড় এইসব জায়গা থেকে জিহাদিদের এনে যদি করা হয়, এবারে গোটা রাজ্য জুড়ে যে প্রতিরোধ এবং প্রতিবাদ হবে তার আজ কিন্তু নবান্ন দিয়ে এসে পৌঁছাবে। এটা তো তৃণমূল কংগ্রেস বলতে পারবে, তৃণমূল কংগ্রেস বলতে পারবে। তৃণমূল কংগ্রেসের কোম্পানির যিনি ম্যানেজিং ডাইরেক্টর তিনি বলছেন কোনো গোলমাল করবে না। আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন, পোস্টার ব্যানার কোথাও রাখতে দিচ্ছে না, এজেন্টদের ভয় দেখাচ্ছে, ছোটোখাটো কাজকর্ম যারা করে কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে, এ তো কন্টিনিউয়াস চলছে, এটা নিয়ে তো কোনো ব্যাপার নেই। আর যখন লোক তৃণমূলকে তোলামূল বলছে, কাউন্সিলরদের কাটমানি কাউন্সিলর বলছে, আদের ওদের হলফ নামাতে যখন ওদের সম্পত্তির পরিমাণ, গয়না, ফ্ল্যাট, বাড়ি, ফিক্সড ডিপোজিট সব বেরিয়ে আসছে, তখন তাদের নেত্রী গোয়া থেকে ল্যান্ড করে ইমেজ বাড়ানোর জন্য বলছেন যে তোলাবাজি বরদাস্ত করা হবে না। 16.5 বছর যারা তোলাবাজি করে ছোট ছোট ভাঙা গুমটিকে হাই রাইজ বানালো, যাদের হলফনামাতে 1.5 কেজি সোনা, যাদের সমাজসেবা প্রফেশনে পুরী থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট 9টা প্লটের মালিক।